মামুলককে নুকালেঙ্কারি মামলা জড়িত করেছিল। মামুলকে অনেক কিছু আছে, কিচ্ছুই না, এটা একটা ভুয়া মেয়ে সাজিয়ে নিয়ে মামুলকে চরিত্র কলঙ্কার। অনেক বড় বড় মন্ত্রীদের অনেক কেলেঙ্কারি আছে, অনেক মদের পর মদ খায়, জুয়া খেলে, কিন্তু তাদেরকে কেউ কিছু করতে। মুসলিম জাতিকে আমাদের রক্ষা করতে হবে, তা আমরা বাংলাদেশি বাংলায় হুজুরা মরে যাবে সেটা হতে পারে না। আমি বুকের সাহস নিয়ে বলি, আমি তিনবার চারবার অ্যারেস্টকে আমি ভয় পাই না। যে মামুনকে মামলায় আমি জীবন দিয়ে করেছি, আমি 17 জন হুজুরকে যাবো, মুরাদ সুলতানা মুনি বাংলাদেশ হিউম্যান রাইটসের প্রধান এবং সদবার প্রেসিডেন্ট, পরিবেশ মানবাধিকার পর্যবেক্ষণ আছি, জাতীয় মানবাধিকার বিভিন্ন ফোরাম নিয়ে আমি 26টি বছর কাজ করতেছি। মামুলককে নুকালেঙ্কারি মামলা জড়িত করেছিল, মামুলকে অনেক কিছু আছে, কিচ্ছুই না, এটা একটা ভুয়া মেয়ে সাজিয়ে নিয়ে মামুলকে চরিত্র কলঙ্কের ছায়া দিয়েছিল। আমার অর্থ অনেক অনেক বড় বড় মন্ত্রীদের অনেক কেলেঙ্কারি আছে, অনেক মদের পর মদ খায়, জুয়া খেলে, কিন্তু তাদেরকে কেউ কিছু করতে পারে না। আমি বুকের সাহস নিয়ে বলি, আমি তিনবার চারবার অ্যারেস্টকে আমি ভয় পাই না। আমি জেলের ভাত খেয়ে এসেছি, জেলের ভাত জানি কত কষ্টের ভাত, জেলের ভাতে এবার তিতা পানিও দেয় না, তেঁতুলের পানিও দেয় না, সেখানে খেতে পাই না, তবু আমি একটি দিন থেকে এসেছি, আমি দেখেছি সেখানে মানুষের কত কষ্ট। যে মামুনকে মামলায় আমি জীবন দিয়ে করেছি, আমি 17 জন হুজুরকে জামিন দিয়েছি, এটা সারা ওয়ার্ল্ডে গিয়েছে। আমরা মুসলিম নারী মুসলিম জাতিকে নিয়ে কথা বলবো, মুসলিম জাতি কখনো পৌঁছতে পারে না, মুসলিম জাতিকে আমাদের রক্ষা করতে হবে, তা আমরা বাংলাদেশি বাংলায় হুজুরা মরে যাবে সেটা হতে পারে না। মিথ্যা হয়রানি মামলায় 1 কোটি মানুষ জেলখানে পচে গেলে মরছে, এটা হতে পারে না। 1 কোটি মানুষের মাঝে আজকে বুয়েট ধ্বংস হয়ে গেছে, আরবার হত্যা, তারপরে ফারদিন হত্যায় মামলা আমি ছিলাম, ফারদিনকে স্বেচ্ছাসেবক থেকে তখন আমাকে ছাত্রলীগ ছেলেরা মারতে আসছিল। রুম্মন হত্যা মামলায় আমি কেন ঝাঁপিয়ে পড়লাম, হাতিঝিল থানা কেন ঘেরাও দিলাম, তখনও ছাত্রলীগ মারতে আসছিল। তাহলে আমার জয় বাংলা করে কী লাভ, প্রিয় নেত্রী? আমি যদি জয় বাংলা করি তো আমাকে যে ছাত্রলীগ মারতে আসে, আমি কোথায় যাবো, প্রিয় নেত্রী, বলেন আপনি। তারপরে আর কী বলবো, আপনার দলে যে চোর আছে আমি তাদের ধরিয়ে দিব। আপনি তো চুরি করতে বলেন নাই, আপনি তো বলেছেন দেশকে শুধু উন্নয়ন করতে, সবাই ডালপথকে ট্রাকের থেকে চুরি হবে, সব জায়গায় চুরি হবে, সেটা তো হতে পারে না। প্রিয় নেত্রী, আমি আপনাকে কথা দিলাম মানবাধিকার নেত্রী হিসাবে, এটা আমি 22 নং 23 নং দায়িত্বে আমি আসি, হাতিঝিল থানা, রামগুড়া থানা, প্রতিটা যে অলিতে গলিতে প্রত্যেকটা থানায় চোর ছাচ্ছর আমি ধরব। পুলিশরা যখন তখন ঘুষ নেবে, ঘুষের জোয়ার নেবে, সেটা হতে পারে না। বর্তমান দ্রব্যমূল্য অনেক ঊর্ধ্বগতি দেখেছে, আবার বিদ্যুতের দাম বাড়বে, আবারও গ্যাসের দাম বাড়বে, কেন এগুলি কী হবে? অসহায় মানুষগুলি বাঁচতে দাও, খেতে দাও। পদ্মা সেতু, পদ্মা সেতু সেখানে লাভ ছাড়া হয় না, এখনও কিন্তু পদ্মা সেতু 770 কোটি টাকা পেয়ে গিয়েছে অলরেডি। তাহলে আমার প্রিয় নেত্রী, ভালোবাসার নেত্রী, কেন বলছেন জনগণের টাকা নেন নাই? জনগণের টাকা অবশ্যই নিচ্ছেন, ব্যাংক দয়া করে শূন্য করবে না। প্রিয় নেত্রী, ভালোবাসার নেত্রী, মানুষকে একটু ব্যাংকে টাকা রাখতে দেন, মানুষের খেয়ে পরে বাঁচতে দেন। তাই আমি মানবাধিকার নেত্রী হিসেবে আমি বাংলার মমতা একদিন হবই, সারা বিশ্ব কোনো কথা বলবো, একটি কথাই বলবো, আমাদের অসহায় ছেলেদের যখন তখন আসা হাতিঝিল থানায় পুলিশরা গত আমি গত সপ্তাহে 6 জনকে বাঁচিয়েছি, পকেট হাতিয়ে বলে বাবা আছে, কিন্তু মিথ্যা কথা। আমার এলাকার থেকে বহুত টাকা তার অ্যাকাউন্ট ক্যাডররা বলে আমাদের পিস্তল আছে, আমাদের ঠেকাতে পারবেন, তাই নাকি প্রিয় নেত্রী, কলিজার টুকরা নেত্রী? আপনার তো নাকি সন্ত্রাস নাই আছে, কে বলছেন? আমি মংলার মমতা, বাংলা অসহায় নিঃস্ব মানুষের নেত্রী, আমি রাজপথে শুইনি, আমি রাজপথে বলবো, অসহায় মানুষকে বাঁচতে হবে। আজকে রাজপথ, আজকে এত যুগের জায়গায় আগুন লেগেছে, কই একটি জায়গায় তো প্রশ্নের উত্তর দিতে পারেন না, একটি মানুষের তো খাবার পৌঁছায় দিতে পারেন নাই, এত বন্যা হয়েছিল, ঢলে গিয়েছে সব কিছু, সেখানে তো কোনো খবর নাই, উন্নয়ন অনেক হয়েছে। তারপরে ধর্ষণের ক্ষেত্রে বলি, ধর্ষণ এতগুলো একটিও ফাঁসি হয় নাই, খালি ধর্ষণের পর ধর্ষণ হলো, তনু হত্যা, সাগরুনি হত্যার মামলা, নুসরাত হত্যা মামলা, তনু হত্যার মামলা, তারপরে জিহাদ হত্যার মামলায় ছিলাম, আজও জিহাদের ফাঁসি হয় নাই, সাগরুনি হত্যার মামলা আছে না হওয়ার কারণ আমার প্রিয় আইনমন্ত্রী, উনি তো ইয়ের থেকে পাশ করে রামপুরা কুনহানে ভবনবরে কলেজ থেকে পাশ করে আইন জানেন না, মন ওনার কিছু আইন পইরা উনি আইনমন্ত্রী হইতে হইব, উনি আমার সনদ বাতিল করতে পারেন, যেহেতু আমি মানবাধিকার নেত্রী, আমি ইন্ডিয়াতে জার্মান বিভিন্ন দেশে যাচ্ছি, আমি ইন্টারন্যাশনাল লয়ার, আমার ভয় ভীতি নাই, আমাকে ভয় দেখায় ভীতি দেখায় আমি ভয় পাই না।
তাই এগুলি না হওয়ার কারণ ইনি পেন্ডিং করে রাখছেন। এগুলি যদি আজকে একটি পর একটি ফাঁসি হয়ে যেত দেশে একটু শান্তি পাইত। অজন্ত ছেলেদেরকে জেলখানা নিয়ে পচাবেন না দয়া করে, মেধাকে নষ্ট করে। বাস 22টা বুয়েটের ছেলে আজকে ধ্বংস হয়ে গেছে মূল হোতা না ধরে। ফারদিনাথের স্বেচ্ছাসেবক ধরে নাই, কিন্তু ফারদিনাথের মামলা ধোয়াচা হয়ে গেছে। রূপমন আমি ফারদিনাথ বুসাকে রিমান্ড থেকে বাঁচাই, মামুন মামলুকের মামলায় জামিন হয়, এভাবে আরও আরও অসহায় মানুষের জন্য করে যাব। মামলুকের কোনো মামলা নাই, এগুলো বানোয়াট মামলা। আমি বলতে চাই এ দৃষ্টি সুন্দর বাংলাদেশ।